নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে। আজকে আপনাদের খুব সুন্দর কিছু শাড়ির ভিডিও নিয়ে এসেছি দেখাবো। তো শুরু করবো একদম পিওর গাছি দশনের একটা শাড়ি দিয়ে। তার আগে দু একটা কথা বলে নি, উই আর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, সিল্ক মার্ট সার্টিফাইড, আর উই হ্যাভ আওয়ার ইউটিউব চ্যানেল অলসো নকশিকাঁথা বাই তানিয়া, অ্যান্ড ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম ফেসবুক অলসো। উই ডু লাইভ এভরি ডে, মানে প্রায় প্রত্যেক দিনই লাইভ বা ভিডিও আমাদের পোস্ট হয়। তো আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি দেখাতে। প্রথম শাড়ি যেটা দেখাবো, প্রথমে আমার শাড়িটা একবার দেখিয়ে নি। আমার শাড়িটা পুরো পাল্লুটা পুরো গুজরাটি ওয়ার্ক করা রয়েছে, আর এটা পুরো টাই অ্যান্ড ডাই, টাই করে পুরো ডাই করা রয়েছে, এবং অল ওভার পুরো কাঁথা করা রয়েছে স্ট্রাইপে। খুব স্মার্ট একটা পিস, মেটেরিয়াল ইজ পিওর গাছি বাই গাছি দশন। এটার প্রাইস যাচ্ছে 14450, পিওর গাছি বাই গাছি দশন। প্রথম শাড়িটা দিয়ে শুরু করি। এত সুন্দর শাড়িটা, কালার কম্বিনেশনটা দেখবেন, সবটাই দেখবেন, খুব ভালো লাগবে। টারকোয়াইজের সাথে মজেন্টা, এই টোনে কিন্তু পুরো শাড়িটা চলে গেছে। আর এটা পুরো কিন্তু পার্টলি কলদু, অপূর্ব সুন্দর শাড়িটা। শেডটা যে কি সুন্দর, এই ব্লুটাও যেমন সুন্দর, তারপরে একটা রামা গ্রিন, মানে প্যাস্টেল গ্রিন, তারপর লাইট পিঙ্ক, তারপরে মজেন্টা, এই যাবে পুরো শেডটা। এই হচ্ছে আঁচলটা। খুব সুন্দর আঁচলটা, মানে বুকের কাছটা এই ডিজাইনটা থাকছে, এই ডিজাইনটা কিন্তু পুরো বুকের কাছে থাকছে, ময়ূরের পালক গুলো বুকের কাছে পড়বে। এবার কুচিটা একবার দেখাবো। শাড়িটা যেহেতু পার্টলি পাল্লু, মানে কুচিটাতে পুরো কাজ রয়েছে, সেজন্য একটু খুলে না দেখালে নয়, খুলে দেখাতেই হবে। এই যাচ্ছে পুরো কুচিটা, অসাধারণ শাড়ির রংটা, খুব সুন্দর শাড়িটা। মানে রঙের মেলা, এবং সব থেকে বড় কথা যেহেতু তসর, যেরকম শাড়ির রংটা খুব ব্যালেন্স, মানে একদম খুব সুন্দর সোবার, সেরকম কিন্তু গর্জিয়াস কালার টোন গুলো আমরা সেইভাবেই নিয়েছি। ঠিক আছে, এই গেল শাড়ি। এটার প্রাইস যাচ্ছে 12600। দেখাবো পিওর বিশ্বপুরী কাতানে, একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কে একটা রিভার্স কার্পেজ কাঁথা, দুর্দান্ত একটা শাড়ি, একদম রিভার্স কার্পেজ কাঁথা। তো যে কারণে দেখে আপনাদের মনে হবে হলুদটা হয়তো কাপড় আপকো লাগ রা হোগা, লেকিন নেই হ্যায়, পুরা ব্ল্যাক সিল্ক কে উপর ইয়েলো থ্রেড সে, গোল্ডেন ইয়েলো থ্রেড সে পুরা রিভার্স কিয়া গিয়া হ্যায়, আর ওয়ো ভি একদম হ্যান্ড, মতলব পুরা হ্যান্ড স্টিচ মে হ্যায়, পুরা কার্পেট কাঁথা, বিউটিফুল ওয়ান। মানে এই শাড়িটা, ইয়ে জো সারি আপ দেখ রহে হো, বহুত সুন্দর হ্যায়, বহুত সুন্দর, একদম ইন্ট্রিকেট কাম মে হ্যায়, পিওর ব্যাঙ্গালোর সিল্ক কে উপর হ্যায়, আর পুরা একদম কার্পেট কাঁথা হ্যায়, কমপ্লিটলি হ্যান্ড স্টিচ। গোল্ডেন জুয়েলারি অলসো, বাট পার্ল অলসো গো উইথ দিস ওয়ান। খুব সুন্দর শাড়িটা, ইসকা ব্লাউজ ভি দেখ লিজিয়ে, ভেরি প্রিটি ওয়ান। দিস ব্লাউজ ইজ কামস অন স্লিভ অল ওভার, অল ওভার স্লিভ অ্যান্ড ব্যাক উই হ্যাভ ওয়ার্ক অলসো, অ্যান্ড দ্য প্রাইস ইজ 11350, প্রাইস ইজ 11350। দ্য নেক্সট ওয়ান ইজ আ পিওর গাছি বাই গাছি টাসার, ইটস নট আ সারি, নো নো,
It's not a sari, actually it's an art piece, I can see. It's a beautiful one. অসম্ভব সুন্দর, পিওর গাছি বাই গাছি কসরে ডাই করে, মানে মন হারানো মন ভরানো একদম মা দুর্গার থিমে করা শাড়িটা। আর এই যাচ্ছে বডি কালার, জাস্ট দেখুন বডি কালারটাও কি সুন্দর। শাড়ি কাজু শেড হ্যাঁ, ইটস এ ফোর কালার শেড অন পিওর গাছি বাই গাছি তা স্যার, অন পিওর গাছি বাই গাছি এগুলো ধরে নে। ये जा रहा है पूरा साड़ी एकदम मजेंटा, फिर पीच, फिर ग्रीन, फिर मरून, ये चार शेड में है। और ये जा रहा है पल्लू, खूब सुंदर पल्लू। शाड़ी पड़े तक बुझते अपूर्व सुंदर शाड़ी टाइम और इसका जो ब्लाउज है ये जा रहा है ऐसे, ब्लाउजटा যাবে পুরো এরকম ভাবে, ঠিক আছে। এটা প্রাইস যাচ্ছে 12,600। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি পিওর গাছি কাশুর একদম ফ্লোরাল উইথ দিস ইয়েলো শেড, ইয়ে ভি বহুত গর্জিয়াস হ্যায় এন্ড ভেরি সোবার। 2.5 মিটার কমপ্লিটলি অল ওভার উইথ দিস সেম ডিজাইন, ইটস এ সানফ্লাওয়ার মোটিভ কাইন্ড অফ ফ্লাওয়ার। খুব সুন্দর এটা, মানে খুব গর্জিয়াস লাগে এন্ড ভেরি সামার কালার। এই গরমে যদি কোথাও যেতে হবে একটা সোবার ব্রাইট কালার পরে গেলে খুব সুন্দর লাগবে। এই হচ্ছে আঁচলটা, এই যা দেখ পল্লু, ইটস এ ফুল পল্লু, 2.5 মিটার, 2.5 মিটার কা কমপ্লিট অল ওভার পল্লু হ্যায়, এটি বহুত সুন্দর লাগতা হ্যায় একদম পুরা বডি তক। আপ টু প্লিজ, আপ টু প্লিজ পুরা এসেই আয়গা অল ওভার, খুব ব্রাইট লাগবে পরলে, খুব সুন্দর লাগবে। আর এই যাচ্ছে ব্লাউজটা দেখুন, ব্লাউজের স্লিভে এই দুটো আসবে স্লিভে আর নিচের পার্টটা আসবে ব্লাউজের ব্যাকে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 10860 পিওর গাছি বাই গাছি কা স্যার। আচ্ছা নেক্সট দিখাইগে, ইয়ে ভি পিওর গাছি মে হ্যায় জো কি জায় হ্যায়, স্টোরি কাথা, ভেরি নাইস কালার, ইটস আ প্রিটি পিঙ্ক কালার, ইটস আ প্রিটি পিঙ্ক কালার, দেখুন এইভাবে যাবে পুরো পিঙ্কটা, এটাও খুব মিষ্টি একটা রং। যারা একটু ডাই প্যাসারের মধ্যে চাইছেন তারা এই কালারটা দেখতেই পারেন, খুব সুন্দর লাগবে এই রংটা। পিওর গাছি বাই গাছি দর্শকের ব্লুটাও কত সুন্দর লাগছে দেখুন, ফ্লাওয়ার গুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আঁচলটা, ये जा रहा है पूरा स्टोरी थीम में पल्लू, वो भी प्योर गाछी बाई गाछी तसर में। और ये जा रहा है ब्लाउज, এই যাচ্ছে ব্লাউজটা, এটার প্রাইস যাচ্ছে 10980। আচ্ছা এবার যেটা দেখাবো এটাও পিওর গাছি দশরের অপূর্ব সুন্দর একটা শাড়ি, ক্যান্ডিয়া অষ্টমী পূজা শাড়ি, ক্যান্ডিয়া জামাই বরণ শাড়ি, ইট ক্যান বি এনিথিং অ্যাকচুয়ালি। তাসার অ্যান্ড রেড ইটস এ প্রিটি নাইস কম্বিনেশন, ইটস এ ভেরি ট্র্যাডিশনাল রিচুয়াল। আর খুব সুন্দর একটা মামা রং, যেহেতু লাল সাদা খুব ভালো লাগে। তো এই যাচ্ছে পুরো শাড়িটা, এটা কিন্তু ইটস নট আ প্লেন ফ্যাব্রিক, উই হ্যাভ ডান বাটিক, এই পোর্শনটা পুরো বাটিক করেছি এই স্প্রে গুলো দিয়ে, মানে ওয়্যাক্স দিয়ে পুরো এটা করা রয়েছে, খুব সুন্দর পিওর গাছি বাই গাছি দশরে। আর এই ফ্লোরাল ডিজাইনটা এটা কিন্তু সম্পূর্ণ কার্পেট কাঁথায় চলে যাচ্ছে, পিওর গাছি বাই গাছি দশরে দেখুন, অসম্ভব সুন্দর শাড়িটা। খুব সুন্দর শাড়িটা, ব্লাউজটাও দেখাচ্ছি, এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা অল ওভার উইথ দিস হোয়াইট ফ্লাওয়ার, সাদা ফুল দিয়ে পুরো ব্লাউজটা কিন্তু করা রয়েছে, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে। নেক্সট এটা দেখাচ্ছি, এটা একটু দেখে নিস, এই যাচ্ছে পিওর গাছি তসরে। আপনারা ভাববেন সিল্কে, এটা কিন্তু পিওর গাছি তসরে, অসম্ভব সুন্দর শাড়িটা, কমপ্লিটলি কার্পেট কাঁথা, এটা কিন্তু সম্পূর্ণ কার্পেট কাঁথায় যাচ্ছে,
কি আছে লাগানো? কাটা হয়নি, না না কাটা হয়নি, দাম লেখা সমস্ত করে ওঠা। এই যাচ্ছে শাড়িটা দেখুন, খুব সুন্দর, অসাধারণ, একদম ব্ল্যাক এর মধ্যে, পিওর গাছি বাই গাছি তাসর, ইটস এ কার্পেট কাটা, ইটস নট ডাইড, ইটস নট হ্যান্ড পেন্টেড, ইটস কমপ্লিটলি ডান বাই হ্যান্ড ওয়ার্ক, হ্যান্ড স্টিচ, ইটস এ কাঁথা স্টিচ। দেখুন শাড়িটা, এটা একটা অ্যাসেট হতে পারে, এত সুন্দর শাড়িটা, মানে অসাধারণ একটা শাড়ি। এই যাচ্ছে শাড়িটা দেখুন, কমপ্লিটলি ব্লকড, মানে পার্শিয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে করা রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। আচ্ছা তো বডিটা একবার দেখাই, সরাসরি বডিটা একবার দেখাই। এই যাচ্ছে পুরো বডিটা, এইভাবেই কিন্তু পুরো হাফ ওয়ার্ক করা রয়েছে, 2.5 মিটার, তারপরে প্লিটসটা যাবে সম্পূর্ণভাবে এরকম। এটার প্রাইস যাচ্ছে 17980, 17980, ইয়ে যা রে কমপ্লিটলি কার্পেট কাঠামো। আর এই যাচ্ছে ব্লাউজটা, ঠিক আছে, পিওর গাছি বাই গাছি তসরে। নেক্সট ওয়ান ইজ আ ভেরি প্রিটি অ্যান্ড ইটস কমপ্লিটলি আ ডিজাইনার পিস, ইটস নট সিম্পল কাঁথা অর সামথিং, ইটস সামথিং মানে একদম ডিফারেন্ট একটা শাড়ি, যেটা একটা স্টেটমেন্ট পিস হতে পারে। জাস্ট দেখুন শাড়িটা অসাধারণ, এটা তো খুলেই দেখাতে হবে, কারণ এটা কমপ্লিটলি পার্টলি পল্লু রয়েছে। এই যাচ্ছে আঁচলটা, এটা যাবে পুরো আঁচল, ফ্রন্টটা আসছে এরকম, তারপরে প্লিটসটা আমি দেখাচ্ছি। পুরো প্লিটসটা যাবে এরকম মাল্টি কালার কার্পেট কাঁথা উইথ আ পিকক মোটিভ অন পিওর গাছি বাই গাছি তাসার, ইয়ে যা রায় ব্লাউজ। ব্লাউজটা পুরো গ্রে তে থাকছে, মাস্টার্ড গোল্ডেন ইয়েলোটা, এটা কিন্তু পুরো প্লিটসটা থাকছে। হ্যাঁ পুরো প্লিটসটা থাকছে এরকম, অসম্ভব গর্জিয়াস একটা শাড়ি, পরলে তো খুবই সুন্দর লাগবে। পিওর গাছি বাই গাছি তসরে 12600, 12600, একটুখানি ক্লোজ আপে দেখাই, জাস্ট ওয়ার্কটা দেখুন, অসম্ভব সুন্দর কাজ, আপকো লাগেগাই নেই কি ইয়ে হ্যান্ড ওয়ার্ক হ্যায়, ইতনা আচ্ছা কাম হ্যায়, ইয়ে ভি পুরা হ্যান্ড ওয়ার্ক মে হ্যায়, ইতনা ইন্ট্রিকেট কাম হ্যায় পুরা সারি, ইয়ে যা রা হ্যায় পুরা প্লিটস আপকা, বিউটিফুল বনে, খুব সুন্দর শাড়িটা। তো কেমন লাগলো, কেসে লাগ রা হ্যায় আপ লোগ কো, হাম লোগ কা ভিডিওস হাম লোক জো বানাতে হ্যায়, জো ওয়ার্কশপ মে করতে হ্যায়, ওহি আপকো লাকে দিখাতে হ্যায়, তো প্লিজ অ্যাপ্রিশিয়েট কিজিয়ে, আগর আপকো আচ্ছা লাগে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে এন্ড ফেসবুক মে ফলো কিজিয়ে, থ্যাংক ইউ সো মাচ।